নমস্কার আমি সুমন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা জানব যে ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের কী ভূমিকা ছিল তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ভারতের বর্তমান সংবিধান ভারতীয় গণপরিষদের সৃষ্টি গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী একটা দেশের দেশের শাসন ব্যবস্থা সেই অধিবাসীদের দ্বারাই রচিত হওয়া উচিত কিন্তু দেশবাসীর সকলের পক্ষে সংবিধান আর রচনার কাজে সরাসরি অংশগ্রহণ করা সম্ভব নয় এটা একটা অসম্ভব ব্যাপার তাই দেশবাসীর প্রতিনিধি হিসেবে কয়েকজনকে নিয়ে একটি সংস্থা গঠিত হয় এই সংস্থাই দেশবাসীর হয়ে একটি সংবিধান প্রণয়ন করে এই সংস্থাকেই বলা হয় গণপরিষদ দেশের জনগণের হয়ে যারা সংবিধান রচনা করেন সম্মিলিতভাবে তাদেরকেই গণপরিষদ বলা হয় ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদের প্রথম দাবি তুলেছিলেন মানবেন্দ্রনাথ রায় অ্যানি বেসান্তের উদ্যোগে উনিশশো সালে ইংল্যান্ডের কমন সভায় দ্য কমনওয়েলথ অফ ইন্ডিয়া বিল উত্থাপিত হয় এই বিলে ভারতের গণপরিষদের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল কিন্তু ইংল্যান্ডে শ্রমিক সরকারের পতনের পরিপ্রেক্ষিতে বিলটি বাতিল হয়ে যায় উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস অফিসিয়ালি ভাবে গণপরিষদের দাবি করে যাতে ভারতের সংবিধান রচনা করা যায় উনিশশো সালে পণ্ডিত নেহেরু ঘোষণা করেন যে কংগ্রেস স্বাধীন ভারতের জন্য একটি সংবিধান চায় আর এই সংবিধান রচনা করবে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত একটি গণপরিষদ উনিশশো চল্লিশ সালের সাতই আগস্ট লর্ড লিনলিথক একটি ঘোষণা করেন এই ঘোষণাকে আগস্ট অফার নামেও ডাকা হয়ে থাকে বা বলা হয়ে থাকে এই ঘোষণায় বলা হয় ভারতের সংবিধান তৈরির বিষয়টি একান্তভাবে ভারতীয়দের নিজস্ব বিষয় উনিশশো সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠান ক্রিপস ভারতে এসে বলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ভারতের সংবিধান রচনার জন্য একটি নির্বাচিত সংস্থা গঠন করা হবে ক্রিপস প্রস্তাবে বলা হয় যে গণপরিষদের সদস্যরা প্রাদেশিক আরও আইনসভার সদস্যদের দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হবেন জাতীয় কংগ্রেস এই ক্রিপস মিশনকে মেনে নেয়নি মুসলিম লীগ পৃথক পাকিস্তান এবং স্বতন্ত্র গণপরিষদের দাবিতে অটল থাকে ফলে ক্রিপস মিশন ব্যর্থ হয় ক্রিপস মিশন ব্যর্থ হয়ে যাওয়ার পর উনিশশো সালে ভারতে একটি ক্যাবিনেট মিশন পাঠানো হয় আর এই ক্যাবিনেট মিশনের মূল উদ্দেশ্য ছিল ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনার জন্য একটি গণপরিষদের ব্যবস্থা করা ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের মোট সদস্য সংখ্যায় স্থির হয় তিনশো জন এই তিনশো জনের মধ্যে দুশো জন সদস্য আসবেন ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে জন সদস্য সদস্য আসবেন আসবেন ভারতীয় রাজ্যগুলির থেকে এবং চারজন চিফ কমিশনার শাসিত প্রদেশগুলির থেকে এই চিফ কমিশনার শাসিত প্রদেশগুলো কোনগুলি দিল্লি আজমির মারোয়াড়া কুর্ক এবং ব্রিটিশ বালুচিস্তান ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদ গঠনের জন্য উনিশশো সালের জুলাই মাসে নির্বাচন অনুষ্ঠিত হয় মানে ইলেকশন হয় ব্রিটিশ শাসিত প্রদেশ এবং চিফ কমিশনার শাসিত প্রদেশের কিন্তু ইলেকশন হয় এখানে তোমাদের একটু মনে রাখার ব্যাপার আছে যে তিরানব্বই জন যে সদস্যদের কথা বলা হয়েছিল যারা ভারতীয় রাজ্যগুলির থেকে আসবে তারা কিন্তু ইলেকশনে পার্টিসিপেট করেনি ঠিক আছে এখানে টোটাল নির্বাচন হয়েছিল কিন্তু দুশো ছিয়ানব্বইটা সিটের কোন দুশো ছিয়ানব্বইটা সিট দুশো জন যে সদস্যরা যারা ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে আসবেন সেই কটা সিট এবং যে চারটি চিফ কমিশনার শাসিত প্রদেশ ছিল এটা তাহলে টোটাল হয়ে গেল দুশো ছিয়ানব্বইটা সিটের নির্বাচন হয় এবং এই নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ঠিক আছে এই দুশো বিরানব্বইটা সিটের মধ্যে কংগ্রেস নিজে একাই পেয়ে যায় দুশো আটটা সিট ঠিক আছে তো গণপরিষদের যদি দলগত অবস্থানটা দেখো তাহলে কংগ্রেস সেখানে দুশো আটটা সিট মুসলিম লীগ সেখানে তিয়াত্তরটা সিট এবং বাকি সব দল মিলিয়ে পনেরোটি সিট পায় তো ইলেকশন হয়ে যাওয়ার পর গণপরিষদের প্রথম অধিবেশন ডাকা হয় উনিশশো সালে নয় ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে এই অধিবেশনে মুসলিম লীগ বয়কট করে তাদের পৃথক পাকিস্তান চাই এই দাবি তারা করতে থাকে ব্রিটিশ সরকার আবার ঘোষণা করেছিল যে গণপরিষদে যোগদানে অনিচ্ছুক কোনো সম্প্রদায়কে সংবিধান জোর করে চাপিয়ে দেওয়া যাবে না উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত একদিকে যেমন স্বাধীনতা পায় ভারত বিভক্ত হয়ে পড়ে মুসলিম লীগের সদস্য সংখ্যা যেখানে তিয়াত্তর ছিল সেটি কমে উনত্রিশ হয়ে যায় এর ফলে স্বাধীন ভারতের গণপরিষদে কংগ্রেস দলের সংখ্যাগরিষ্ঠতার শতকরা এইটি টু পার্সেন্টে গিয়ে দাঁড়ায় এতে গণপরিষদ কার্যত কংগ্রেস পরিষদে পরিণত হয় দেখো প্রিন্সলি স্টেটের জন্য যে তিরানব্বইটা আসন ছিল সেই তিরানব্বইটার মধ্যে কিন্তু একটারও ইলেকশন হয়নি ঠিক আছে তো উনিশশো সালের পনেরোই আগস্টের মধ্যে অনেকগুলো প্রিন্সলি স্টেটের যে রাজারা ছিলেন তারা তাদের প্রতিনিধি গণপরিষদে পাঠাতে শুরু করেন যদিও সকলে পাঠায় না ওই ডেটের মধ্যে ধীরে ধীরে তারা একে একে পাঠাতে শুরু করে গণপরিষদের যেদিন প্রথম অধিবেশন হয় উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর সেই দিন গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছিল বয়োজ্যেষ্ঠ সদস্য সচিদানন্দ সিংহকে উনিশশো ছেচল্লিশ সালের এগারোই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচন করা হয় এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা এইচ সি মুখার্জি এবং ভি টি আরেকটা জিনিস আমাদের মাথায় রাখার দরকার আছে যে মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্না এই সংবিধান সভায় কিন্তু উপস্থিত ছিলেন না বিএন রাউকে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত করা হয় এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তেরোই ডিসেম্বর জওহরলাল নেহেরু একটি প্রস্তাব উত্থাপন করেন যেখানে তিনি বলেন যে আমাদের ভারতবর্ষ স্বাধীন সার্বভৌম ও সাধারণতন্ত্র হবে এটাকে কিন্তু অবজেক্টিভ রেজলিউশনও বলা হয়ে থাকে এই জিনিসটার উপরে দাঁড়িয়ে ভারতীয় সংবিধানের পথ চলা শুরু হয় এবং ধীরে ধীরে ভারতীয় সংবিধান তার পূর্ণতর রূপে পরিণত হয় এরই মধ্যে ব্রিটেনের নতুন সরকার প্রতিষ্ঠিত হয় ক্লিমেন্ট এটলি ব্রিটিশ প্রধানমন্ত্রী হন তিনি ব্রিটেনের পার্লামেন্টে ঘোষণা করেন যে ব্রিটিশ ক্ষমতা হস্তান্তর করবে এবং ভারত ছেড়ে চলে যাবে সালের ভারতীয়দের জুন লর্ড মাউন্ট ব্যাটেন একটি ঘোষণা করেন যেখানে তিনি বলেন যে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের হাতে ব্রিটেন পনেরোই আগস্ট ক্ষমতা হস্তান্তর করবে এরপর ভারতের গণপরিষদে একটি বিশেষ অধিবেশন ডাকা হয় কবে ডাকা উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট মধ্যরাতে এই দিন ভারত সরকারের পক্ষ থেকে গণপরিষদ ক্ষমতা গ্রহণ করে যেহেতু দেশ বিভাজন হয়ে যায় তাই গণপরিষদের সদস্য সংখ্যারও কিন্তু পরিবর্তন হয় যেটা আগে তিনশো ছিল সেটা দাঁড়ায় দুশো নিরানব্বইতে এরপর গণপরিষদ বিভিন্ন কমিটি গঠন করেছিল এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল আটটি কমিটি এই আটটি কমিটির মধ্যে আবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল ড্রাফটিং কমিটি এই ড্রাফটিং কমিটির দায়িত্ব ছিল ভারতীয় সংবিধানের ড্রাফট তৈরি করা তো এই ড্রাফটিং কমিটি গঠন করা হয় উনতিরিশে আগস্ট নাইনটিন এই কমিটির সভাপতি করা হয় ডক্টর বি আর আম্বেদকরকে এবং এই কমিটিতে আরও ছজন সদস্য ছিল টোটাল এই কমিটিতে সাতজন সদস্য ছিলেন তো আরো সদস্যরা হলেন ডক্টর কে এম মুন্সি সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ এন মাধব রাও এন গোপালস্বামী আয়েঙ্গার আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার এবং টি টি কৃষ্ণমাচারী ভারতের সংবিধানের প্রথম ড্রাফট তৈরি করা হয় ফেব্রুয়ারি মাসের উনিশশো সালে জনমত যাচাইয়ের জন্য এই ড্রাফটি সংবাদপত্রে প্রকাশ করা হয় যাতে জনগণ তাদের মতামত দিতে পারে তো জনগণকে তাদের মতামত দেওয়ার জন্য আট মাস সময় দেওয়া হয় এই খসড়া সংবিধানের ওপর মোট সাত হাজার ছশো পঁয়ত্রিশটি সংশোধনী প্রস্তাব আসে যার মধ্যে দু হাজার চারশো তেতাল্লিশটি সংশোধনী প্রস্তাব নিয়ে বিস্তারিতভাবে আলোচিত হয় ফাইনালি ভারতীয় সংবিধান গঠিত হয় যেখানে তিনশো পঁচানব্বইটি আর্টিকেল আটটি স্কেডিউল এবং বাইশটি পার্টে বিভাজন করা হয় বর্তমানে সেখানে ভারতের সংবিধানের টোটাল আর্টিকেল সংখ্যা চারশো আটচল্লিশটি বারোটি স্কেডিউল এবং পঁচিশটি পার্ট ভারতের এই সংবিধান রচনা করতে টোটাল সময় লেগেছিল দুবছর এগারো মাস আঠেরো দিন গণপরিষদের মোট অধিবেশন বসেছিল এগারোটি অধিবেশন গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে উনিশশো সালের চব্বিশে জানুয়ারি ওই দিন গণপরিষদের সদস্যগণ সংবিধানের সিগনেচার করে উনিশশো সালের চব্বিশে জানুয়ারি ভারতের জাতীয় সঙ্গীত নির্ধারণ করা হয় ভারতের এই সংবিধান সম্পূর্ণ নিজের হাতে লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা এই কাজটি করতে ওনার ছমাস সময় লেগেছিল ভারতীয় সংবিধানের প্রত্যেকটি পৃষ্ঠা আচার্য নন্দলাল বসু ছবি দিয়ে সাজিয়েছিলেন ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা বা প্রি এর পেজটা রয়েছে সেটা রাম মনোহর সিংহ তিনি সাজিয়েছিলেন ভারত হলো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের সংবিধান হল বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানের শ্রেষ্ঠ বৈশিষ্ট্যগুলোকে যত্ন সহকারে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে গণপরিষদে সংবিধানটি গৃহীত হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর এবং সংবিধানটি চালু হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এই দিনটিকে আমরা রিপাবলিক ডে হিসেবে পালন করি আরেকটি জিনিস আমাদের মনে রাখা দরকার যে উনিশশো তিরিশ সালের এই ছাব্বিশে জানুয়ারি তারিখেই ভারত কিন্তু তার প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিল ভারতের পরিষদ যখন স্বাধীন ভারতের জন্য সংবিধান রচনার কাজ শুরু করেছিল সেই সময় এই দেশ শাসিত হয়েছে ১৯৩৫ সালের ভারত শাসন আইন অনুসারে ভারতীয় সংবিধান রচনার মতো এই মহৎ কাজের জন্য আমরা এই মহান ব্যক্তিদের কাছে একজন ভারতীয় নাগরিক হিসেবে সকলেই ঋণ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের মনে হয় যে এখান থেকে যা যা ইনফরমেশন পেলে সেগুলো তোমাদের কাজে লাগতে পারে বা তোমরা নতুন কিছু শিখতে পেরেছো বা জানতে পেরেছো যাই মনে হোক না কেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে ভিডিওগুলো থেকে তোমাদের কোনো বেনিফিট হচ্ছে কিনা আমারও ভালো লাগবে দেখতে আর আমার এই খাটনিগুলো তাহলে সার্থক বলে মনে হবে তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং